আসলে ডিজিটালের যুগ, এখন নতুন নতুন অনেক কিছুই করে, অনেক প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে, সেখানে ওটিটি, যেমন আপনি ওয়েব সিরিজ আমি মাঝে মাঝে দেখি, আমার খুব ভালো লাগে। আর এখনকার জেনারেশন কিন্তু আপনার, আমি আমার আমার বাসার কথাই বলছি, যে আমার যে ভাইয়ের বাচ্চারা, আমার বোনের বাচ্চারা খুব মনে করেন যে মনোযোগ দিয়ে দেখে, তাই আমি বলি কী ব্যাপার, না গল্পটা ভালো আর যারা অভিনয় করছে ওরা খুব ভালো করছে, কারণ এখনকার জেনারেশন কিন্তু খুবই ভালো করে আর গল্পগুলো ভালো লাগে, আমার ভালো লাগে। আমাদের সময় অবশ্যই মানে কারণ ডিজিটাল যুগ ছিল না, আমরা সরাসরি চলচ্চিত্রে এসেছি, পর্দায় আমাদেরকে দেখেছে, এখন পর্দার পাশাপাশি বড় হলের পাশাপাশি যে ঘরে বসেও বা মোবাইলের মধ্যেও যে দেখতে পাচ্ছে, এটা আসলেই খুবই ভালো। আমি মনে করি যে আরও সামনে আরও ভালো করবে আর কি ওডিটি, এটা তো অবশ্যই ভালো যে আমি কাজ করছি তার বিনিময়ে যে পুরস্কৃত হচ্ছি, এটা আমি মনে করি যে এই এই যে কাজের যে আরও পরিধি বাড়বে, আরও মনোবল বাড়বে যে আমি আরও ভালো কাজ করি, তো এটা অবশ্যই খুবই আনন্দের বিষয়। আর যে পুরস্কার পাবে তার জন্য কিন্তু আরেকটা দায়িত্ব বেড়ে গেল, যেন আমাকে আমাকে আরও ভালো কাজ করতে হবে। হ্যাঁ, নতুন যারা আছে অবশ্যই খুব ভালো করছে, এখনকার যারা কাজ করছে সে ওটিটি বলেন বা চলচ্চিত্রেও কাজ করছে, তাই আমি বলবো যে এইভাবেই যেন আপনারা ভালোবেসে কাজ করবেন, কাজের প্রতি শ্রদ্ধা রাখবেন। তারপর হলো যখনই কাজ করবেন মনে করবেন যে এটা আমার কাজ, যে প্রডিউসারকে ডাইরেক্টরকে ওটা মনে করবেন না, কাজকে ভালোবাসলে কিন্তু আরও ভালো কাজ হবে, আর আমাদের দেশ কিন্তু আমাদের দেশের সংস্কৃতির প্রধান আপনার আরও ভালো সংস্কৃতির আরও বেরিয়ে যাবে, বেড়ে যাবে আর সংস্কৃতির অঙ্গনটা আরও ভালো হবে আর কি। আসলে আমি এখনকার যুগটা তো চেঞ্জ আর কি, আমরা হাতের মুঠোই কিন্তু সারা পৃথিবীটা দেখতে পাচ্ছি, তাই সেখানে কিন্তু কিছুটা তো আপনার মানে মানে আধুনিকতা ছোঁয়া থাকতেই হবে। তাই যদি একদম মনে করি যে না আমাদের বাংলাদেশের কালচার বা বাইরের কালচারটা মিলিয়ে যদি না হয় এখনকার, কিন্তু আমি মনে করি না সেটা চলচ্চিত্র হোক আর আপনার হলো আপনার ওয়েব সিরিজ হোক না কেন, আর মনে হয় না এখনকার দর্শকটা অতটা মানে দেখবে, তো সব মিলিতভাবেই হ্যাঁ স্বাধীনতা বজায় রেখে যদি কাজ হয় আমার মনে হয় যে ভালো হবে। আর যারা কমপ্লেন করে আস তারা তো করতেই থাকবে আর কি, আমি মনে করি আমি তো কিছু কিছু আপনার ওয়েব সিরিজ দেখি, হ্যাঁ ওগুলোর মধ্যে ধরে একটু যেটা আপনার চলচ্চিত্রে যেটা হলো সেন্সার আছে, কিছু হয়তো অট কিছু থাকলে হয়তো কেটে দিই, এখানে হয়তো সব হয়তো অটটাও আপনার চলছে, তাহামারই কিন্তু ওই ধরনের আমি দেখি না যে বেশি অট জিনিস আছে আর কি। সারা পৃথিবীই কিন্তু চেঞ্জ, শুধু আমাদের দেশের না আর কি, সেইখানে আমার মনে হয় না যে আপনি যদি ভালো ওই ধরনের কন্টেন্ট দিতে পারেন সিনেমা তাহলে হলে গিয়ে যারা দেখাচ্ছে তারা দেখবে, আবার যারা মনে করেন ঘরে বসে টেলিভিশনে দেখছে বা মোবাইলে দেখছে এটা তারা তখন ওইভাবে দেখবে। তা আমি মনে হয় না যে মানে এখন কী বলবো সারা ওয়ার্ল্ডই কিন্তু এইভাবে চলছে, শুধু আমাদের দেশে নয়, যে এতটা ক্ষতি করে আমি মনে করি না আর কি।